ইউটিউবের দিন থেকে ডে ব্লগ। আজকে আমি আপনাদের একটা নতুন রান্না করে জিনিস রান্না করে দেখাবো। এটা হচ্ছে পনির। চিনেন কিনা আমি জানি না, এটা অনেকে অনেক ভালোবাসে, আমার হাজব্যান্ডও খুব ভালোবাসে। এটা হলো কিছু লাগে না, এমনকি আমার মেয়েও এটা দিয়েই খায়। এখানে আমি আলু, কাঁচামরিচ আর এখানে আমি কিছু গরম মশলা নিয়ে নিয়েছি, তেজপাতা, কাঁচামরিচ, শুকনো মরিচ, এলাচ, দারচিনি এসব নিয়ে নিয়েছি। আর শুনে আমি এখানে বলছি করছি, চুলে আমি পাইপেন বসিয়ে দিয়েছি। সয়াবিন তেল দেব, তেল অলরেডি গরম হয়ে গিয়েছে, এখন আমি পনিরগুলো ভেজে নেব। গ্রেভি আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি ফোড়নগুলো দিয়ে দিব। সাথে আমি আলু ভেজে নিব। ফোড়ন হিসেবে আমি গোটা জিরা দিব। সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে ভালোভাবে ভেজে নেব। লবণ, ধনিয়ার গুঁড়া, কাঁচামরিচ, উপকরণগুলো সবগুলো ভালোভাবে মিক্স করে নিব। এদিকে সুনামা মামি মামি বলছে ওর সাথে খেলা করার জন্য। ওর সাথে খেলা করবে, আমার রান্না করবে কি কে জানে। পনিরগুলো দিয়ে দিব, চকি খেয়েছো। সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। আমার রান্না হয়ে গেছে, আমি একটু নামিয়ে নেব।
এই যে আমার সেই সুস্বাদু পনির, এগুলো গলে যায়, অর্থাৎ সাবধানে রান্না করতে হবে, কারণ চুলায় দেওয়ার সাথে সাথে এগুলো গলে যায়। আমি এত সুন্দর করে সাইজ করে কাটলাম, বাট কেমন যেন বিস্কিটের মতো পাতলা হয়ে গেল। অর্থাৎ আপনারা সাবধানে করবেন। আসলে কিভাবে করবেন আমি বুঝতে পারছি না। আমি কমাচ্ছেও ট্রাই করেছি, বেশি আঁচ দিয়েও ট্রাই করেছি, কোনোতেই কোনো লাভ হয়নি। অন্যরা কীভাবে করে আমি জানি না। তারপর আপনারা একটা একটা দিয়ে দেখতে পারেন, তাহলে পসিবল হলেও হতে পারে। অনেক মজা হয়েছে, আমি একটু টেস্ট করেছি, আপনারাও বাসায় ট্রাই করবেন। আর এই হলুদ জামাটা সে খুব পছন্দ করেছে। এই যে আমরা একটু ঘুরতে যাচ্ছি, একটু কাজ আছে, কাজে যাচ্ছি। তুমি সামনে বসবে, মা কোথায় বসবো? সেই মজা, যেমন আমি ভালোবাসি তেমন আমার মেয়ে ভালোবাসে, মজাই মজা। এই যে আমরা বাসায় চলে এসেছি, মাম্মাম একটা সুন্দর জামা কিনে এনেছে, একটা টুপি সহ জামা। এই যে টুপিটা নিয়ে সোনামা অলরেডি খেলা করছে, শোনো, হ্যাঙ্গার সহ জামা। এই যে কি সুন্দর জামাটা, দেখো সোনামা, সবাইকে বলো দেখো। এই যে সে শুধু জামাটাই আনবে না, সে হ্যাঙ্গারটা সহই আনবে। হ্যাঙ্গার ছাড়া সে কোনো মতেই জামা আনবে না, বাধ্য হয়ে ওনারা আমাদের হ্যাঙ্গার দিয়ে দিল। এতটাই পাজি হয়ে গেছে সোনামা, আর কেমন যেন দুদিন যাব হলুদ কালারই তার চোখে বাঁচছে। এই জামাটা তো পরালে আর খুলেই না, সে আজকে যেটা আনছে সেটাও হলুদ কালার, দুষ্ট হয়ে গেছে। এটা দুষ্ট ভুচুন ভুচুন বাবা, এটা একটা দুগ্গু ভুচুন দুগ্গু ভুচুন দুগ্গু, এটা দুপু দুপু। হ্যাঁ ভাত, তাই চুনামা, এই দুগ্গু চুনামা, এই একটা চুনামা, এই দুইটা চুনামা, এই দশটা চুনামা, এই বারোটা চুনামা, আমার চোদ্দটা চুনামা। এই যে চুনামার হলুদ জামা, শুধু কেন হলুদ কিনে চুনামা, কেমন টুপি পরে ঘুরছে হি করে সোনামা, টুপি পরে এখানে কি সুন্দর ভাবে বসে আছে। তাকাও সোনামা, তাকাও একটুখানি, তাকাও। এই যে সোনামা, দুকি দুকি, আমাদের বাঘটা হাতে দিয়ে বললো যে এখান দিয়ে দেওয়ার জন্য, ডুগি ডুগি দিবে। ওকে গাইজ, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, টাটা।